নমস্কার বন্ধুরা আপনার নামে কেউ ভুয়ো মোবাইল সিম ব্যবহার করছেন অথচ আপনি জানতেই পারছেন না এবার থেকে জানতে পারবেন এলো একটি নতুন পোর্টাল আপনি এবার চাইলেই দেখে নিতে পারবেন আপনার নামে রেজিস্টার কতগুলি সিম আছে সেই সিমগুলির নাম্বার কি কি যদি কোনো সিম মনে হয় আপনি ব্যবহার করছেন না অথবা আপনার প্রয়োজন নেই অথবা অন্য কেউ ব্যবহার করছে সেগুলি সহজেই বাতিল করে দিতে পারেন ভুয়ো সিমগুলিও বাতিল করে দিতে পারেন অতি সহজেই নতুন পোর্টালটি নিয়ে এসছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন ট্যাপ কফ এই পোর্টালটি অর্থাৎ টেলিকম অ্যানালিটিক্স ফর ফ্রড ম্যানেজমেন্ট অ্যান্ড কনজিউমার প্রোটেকশন আপনাদের দেখাবো সেই নতুন পোর্টালটি আপনারা সহজেই ডিসক্রিপশান বক্সের যে লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে চলে যেতে পারেন পৌঁছে যেতে পারেন ট্যাপ কভ ডট ডিজি টেলিকম ডট কভ ডট ইন আরও আরেকবার বলি ট্যাপ কফ ডট ডিজি টেলিকম ডট গভ ডট ইন এই পোর্টালে আপনারা গেলেই দেখতে পাবেন ট্যাপকপ পোর্টাল যেটা আছে দ্য টেলিকম অ্যানালিটিক্স ফর ফ্রড ম্যানেজমেন্ট অ্যান্ড কনজিউমার প্রোটেকশন যেখানে একটা মেসেজ আপনাদের সামনে উঠে আসবে কারেন্টলি দিস ফ্যাসিলিটি ইজ অ্যাভেলেবেল অনলি টু তেলেঙ্গানা অ্যান্ড অন্ধ্রপ্রদেশ কনজিউমার তবে ওয়েস্ট বেঙ্গলের কনজিউমাররাও দেখতে পারবেন তাদের মোবাইল নাম্বার কিছু মোবাইল নাম্বার এখনও এটা এই সুবিধা আছে কিছু মোবাইল নাম্বারের জন্য এখনো পর্যন্ত নেই তবে কয়েকটি মোবাইল নাম্বারের ক্ষেত্রে এটা প্রযোজ্য আপনাদের দেখাবো সেটা এখানে এন্টার ইওর মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটা দিতে পারেন সেখানে রিকোয়েস্ট ওটিপি যে বাটনটি আছে সেটাতে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি চলে যাবে এবং এই ফোটালটি সম্পর্কে সমস্ত ইনফরমেশন জানতে চাইলে অ্যাবাউটে ক্লিক করে আপনি জানতে পারেন আর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলেই আপনার মোবাইলটি যদি এই সার্ভিসের অন্তর্গত না হয় এখনো পর্যন্ত যদি অ্যাভেলেবেল না হয় তাহলে আপনার কাছে এই ধরনের একটি মেসেজ আসবে হ্যালো ইউজার কারেন্টলি ডেটা ফর ইউর লোকেশন অর অপারেটার ইজ নট অ্যাভেলেবেল ইট উইল বি অ্যাভেলেবেল সুন স্টে টিউন অর্থাৎ আপনার এই নাম্বারের ক্ষেত্রে বা লোকেশনের ক্ষেত্রে এখনো পর্যন্ত অ্যাভেলেবেল নয় খুব শীঘ্রই চলে আসবে আর আরও একটি বিকল্প আছে আপনার মোবাইলে যদি দেখা যায় যে এই লোকেশন বা অপারেটার এখানে যাদের কথা বলা আছে তাদের অন্তর্ভুক্ত তাহলে আপনার মোবাইলে সরাসরি ওটিপি চলে যাবে এবং সেক্ষেত্রে আপনার কাছে অপশান আসবে এরকম প্লিজ এন্টার দ্য ওটিপি ইউ হ্যাভ রিসিভড এই যে জায়গাটা আছে এখানে ওটিপি আপনাকে এন্টার করতে হবে যদি মোবাইলে গিয়ে না থাকে তাহলে রিসেন্ট ওটিপি অপশান ক্লিক করতে পারেন আর যদি অলরেডি মোবাইলে ওটিপি গিয়ে থাকে ওয়ান টাইম পাসওয়ার্ড গিয়ে থাকে সেটি এখানে দিয়ে ভ্যালিডেট বাটনে ক্লিক করবেন ভ্যালিডেট বাটনে ক্লিক করলেই ওটিপি দিলেই আপনি চলে যেতে পারবেন লিস্ট অফ মোবাইল নাম্বারস রেজিস্টার্ড অন ইউর আইডি আপনার আইডির রেসপেক্টে কতগুলি মোবাইল নাম্বার রেজিস্টার্ড আছে সেগুলি এখানে কিন্তু দেখতে পারবেন ইউ মে চুজ টু সিলেক্ট দ্য নাম্বারস দ্যাট আর নট ইন ইউর নেম অর নট রিকোয়ার্ড অ্যান্ড সাবমিট ইউর রিপোর্ট অর্থাৎ যেগুলো আপনার প্রয়োজন নেই অথবা মনে হচ্ছে যে যেগুলো আপনার নামে নেই আপনার নাম্বার নয় অন্য কেউ ব্যবহার করছে সেগুলো আপনি সাবমিট রিপোর্ট করতে পারেন সিলেক্ট করে সেগুলোকে সিলেক্ট করে সাবমিট রিপোর্ট করতে পারেন নো অ্যাকশন ইজ রিকোয়ার্ড ফর দ্য নাম্বারস ইউ নিড টু রিটেন যেগুলো কিন্তু আপনার নাম্বার সেগুলোতে কোনো কিছুই করবেন না কারণ সেগুলো আপনার নাম্বারই এখানে শোয়িং টু নাম্বারস দেখতেই পাচ্ছেন দুটো নাম্বার দেখানো দেখা যাচ্ছে এখানে নেম অফ ইউজার আপনি এখানে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো এখানে দিয়ে ইউজার নেমও দেখে নিতে পারবেন এখানে দেখুন রয়েছে এই অনুযায়ী আপনি সিলেক্ট করে নিতে পারেন যদি কোনোটায় আপনার প্রয়োজন না থাকে নোট রিকোয়ার্ড অপশান আছে সেক্ষেত্রে আর দিস ইজ নট মাই নাম্বার যদি এটা আপনার নাম্বার না হয়ে থাকে তার মানে আপনি ব্যবহার করছেন না অন্য কেউ ব্যবহার করছে অথচ আপনার ডকুমেন্টস দিয়ে আপনার ডকুমেন্টসের রেসপেক্টে সেক্ষেত্রে আপনি এখানে রিপোর্ট করতে পারেন সিলেক্ট করে যে অপশানটি চাই আপনার দিস ইজ নট মাই নাম্বার যদি আপনার নাম্বার না হয়ে থাকে তাহলে সেটা সিলেক্ট করে এখানে রিপোর্ট করতে পারেন যদি এই নাম্বারটি আপনার প্রয়োজন নেই নট রিকোয়ার্ড তাহলে নট রিকোয়ার্ডে সিলেক্ট করে রিপোর্ট করতে পারেন এইভাবে কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারেন আপনার আইডি দিয়ে কতগুলি নাম্বার ব্যবহৃত হচ্ছে সেখানে ভুয়ো নাম্বার আপনার আইডি দিয়ে কেউ ব্যবহার করছেন কি না সেটাও কিন্তু জেনে নিতে পারেন তবে এই সুবিধা সব ফোনের ক্ষেত্রে এখনই অ্যাভেলেবেল নয় অনেক নাম্বারের ক্ষেত্রে কিন্তু এখনও দেখাচ্ছে না সেখানে কিছু রেস্ট্রিকশান দেখাচ্ছে তবে খুব শীঘ্রই এই যে কোনো ফোনের ক্ষেত্রেই আপনারা সহজে এখান থেকে জেনে নিতে পারবেন আপনার আইডি দিয়ে আর কতগুলি নাম্বার ব্যবহৃত হচ্ছে এই সংক্রান্ত আরও ইনফরমেশান পেলে আপনাদের সামনে আপনার নিয়ে আসবো ততক্ষণ আর অবশ্যই टी एफ पिजि एजुकेशनल फोराम यूट्यूब चैनल सबसक्राइब करते भूल